কিন্তু হিজবুত তাওহীদ তারা এই তাওহীদটা বুঝতে পারেনি। এবং আরও যারা আছে বাংলাদেশে বিভিন্ন রকমের বাতিল ফেরকা, যাদের আলোচনা আমি গত খুতবায় করেছি, জঙ্গিদের আলোচনা, একামাতে দিনের ভুল ব্যাখ্যা, এই যে আলোচনাগুলো গত খুতবার মধ্যে করেছি এবং সালাফে সালেহীনের বুঝার গুরুত্ব, তারাও বুঝতে পারেনি যে তাওহীদের দাওয়াতের গুরুত্ব কি, তাওহীদ কাকে বলে। হিজবুত তাওহীদ নামের এই ফেরকার নিকটে তাওহীদ হচ্ছে তাওহীদুল হাকিমিয়াহ, আল্লাহ সুবহানাহু তাআলার বিধানকে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক দখল করে বাস্তবায়ন করার নামে তাওহীদ। কেউ যদি শাহজালালের মাজারে সিজদা করে কোনো আপত্তি নাই, রাষ্ট্রে ইসলাম নাম কাওয়াস্তে থাকলেই হলো। ইলাহ ইবাদতের একমাত্র মাধ্যম যে আল্লাহ সুবহানাহু তাআলা, এই বিশ্বাসের কোনো প্রয়োজন নাই, নাম কাওয়াস্তে রাষ্ট্র ক্ষমতা দখল করলেই হলো। আপনাদের নিকটে আমার জিজ্ঞাসা যে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে ফেরাউনের গণ্ডগোল কি নিয়ে? মুসাকে ফেরাউনকে বলেছিল যে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দাও, এই নিয়ে কি গণ্ডগোল? মুসা ফেরাউনকে বলেছিল তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকো, কোনো আপত্তি নেই, কিন্তু ইলাহ হিসেবে কাকে মানো? আল্লাহ সুবহানাহু তাআলাকে মানো। ঠিক আজরের সাথে নমরুদের সাথে ইব্রাহিমের গণ্ডগোল কি? দল ছেড়ে দাও, ক্ষমতা ছেড়ে দাও, রাজত্ব ছেড়ে দাও, এইরকম কিছু নয়, থাকো কোনো সমস্যা নেই, কিন্তু ইলাহ হিসেবে আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না, এটাই ছিল দাবি। আজকেও একই অবস্থা, তাওহীদের একই দাওয়াত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে থাকা তার পিতা ইব্রাহিম, তার আদি পিতা ইব্রাহিম ইসমাইলের মূর্তি ভেঙে খান খান করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী তুমি ছাড়বে না এমন কোনো উঁচু কবর ভেঙে খান খান করে দিবে, ছাড়বে না কোনো মূর্তি ভেঙে সমান করে দিবে। আল্লাহর কসম, আজকে যদি আল্লাহ রাসূল নিজে জীবিত থাকতেন তো বাংলাদেশের একটা মাজারেরও অস্তিত্ব থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমার কথা বলছি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। কেন? আমরা তাওহীদ বুঝি না, তাওহীদের বিকৃতি আমরা শুরু করেছি, বিকৃত অর্থ আমরা গ্রহণ করা শুরু করেছি। এবার আসি আমরা হিজবুত তাওহীদ এই ফেরকার ওপর। এই বাতিল ফেরকা দিন দিন তাদের প্রচার বাড়িয়ে চলেছে বাংলাদেশের আনাচে কানাচে। এই বাতিল ফেরকার উৎপত্তি হচ্ছে 1995 সালে টাঙ্গাইলের করটিয়া জেলায়। 1995 সালে বাইজিদ খান পান্নি নামে একজন ব্যক্তি এই বাতিল ফেরকার আবির্ভাব ঘটায়। এই বাতিল ফেরকার চরম এবং ভ্রান্ত বিশ্বাসগুলো কি কি, তার কিছু নমুনা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। এক, এই বাতিল ফেরকার নিকটে সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো ইকামতে দিন নয়, নাউজুবিল্লাহ। আপনি কোরআন এবং হাদিস মেনে চলবেন, এটা একামতে দিন নয়। একামতে দিন কি? একামতে দিন হচ্ছে তাদের দলে যোগ দিয়ে তাদের নেতা, যাকে তারা বলে ইমাম, সেই ইমামের আনুগত্য করা। সেই ইমামের আনুগত্যকে তারা এমনভাবে ফরজ করে দিয়েছে যেমনভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ফরজ, ঠিক সেভাবেই তারা ফরজ করে দিয়েছে। এবং তাদের যে বই পুস্তকগুলো আছে, প্রকৃত ইসলামের রূপরেখা, ইসলামে প্রকৃত সালাহ, দাজ্জাল ইত্যাদি যে বই পুস্তকগুলো আছে, এই বই পুস্তকগুলোতে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমাদের সমাজে যে ইসলাম আছে সেই ইসলাম ইসলাম নয়, বরং তারা যে ইসলাম শিখাচ্ছে সেই ইসলাম নাকি আসল ইসলাম। সেই ইসলাম কি? সেই ইসলাম হচ্ছে তাদের ইমামের আনুগত্য করতে হবে নিঃশর্ত, এবং তাদের দলের বাইরে যারা আছে তারা কাফের, এই রকম ধ্যান ধারণা বিশ্বাস তারা পোষণ করে থাকে। এবং তাদের দলের যতক্ষণ সদস্য না হবেন ততক্ষণ আপনার বিরুদ্ধে সে জিহাদ করবে, যুদ্ধ করবে, এই রকমও বিশ্বাস তারা পোষণ করে। অথচ এখানে আরো একটা জরুরি কথা, যে বাংলাদেশে যত দল আছে, যত ফেরকা আছে, সকলেই মুখে হোক, জানতে হোক, অজান্তে হোক, এই রকম বিশ্বাস রাখে যে নির্দিষ্ট দলই হচ্ছে ফেরকায়ে নাজিয়া, নির্দিষ্ট দলের ফরম পূরণ করে সদস্য হলে তবে আপনি নাজাত পাবেন, আর নাতে মা তামাইতাতান জাহিলিয়া, আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যুর মতো ভ্রান্ত আকীদা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু লি ইমরিইন দামু ইমরিইন মুসলিমিন, একজন মুসলমানের রক্ত হালাল নয়, হারাম, তবে তিন অবস্থা ব্যতীত। এক, আত্তারিকুল ইসলাম ওয়া তারিকুল জামাআ, দিন ছেড়ে দিয়েছে, জামাত ছেড়ে দিয়েছে। জামাত ছেড়ে দেওয়া মানে, দল ছেড়ে দেওয়া মানে ইসলাম ছেড়ে দেওয়া।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যারা যাকাত অস্বীকার করেছিল তারা হচ্ছে জামাত পরিত্যাগকারী। যুগে যুগে যে সমস্ত খারিজি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে, ইসলামিক খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারা হচ্ছে জামাত পরিত্যাগকারী। নির্দিষ্ট কোনো দল সংগঠন ছেড়ে দেওয়ার নাম জামাত পরিত্যাগকারী নয়। তাদের উপর এই সমস্ত হাদিস প্রয়োগ করা যাবে না। এগুলো হচ্ছে 100 বছরের বেদাত যে নির্দিষ্ট সংগঠনের নেতা ইমাম আমিরের হাতে বায়াত হয়ে আনুগত্য করতে হবে, এটা 100 বছরের বেদাত। ইতিপূর্বেই বেদাতের অস্তিত্ব ছিল না। এই হিজবুত তাওহীদের বাতিল আকীদার দ্বিতীয় ভ্রান্ত বাতিল আকীদা হচ্ছে তারা বিশ্বাস করে যত হিন্দু অবতার এসেছিল সকল হিন্দু অবতারই নবী, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক অবতারের শেষে তারা আলাইহিস সালাম ব্যবহার করে। আপনি ভিডিও অন করে দেখতে পারেন যে হযরত কৃষ্ণ আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, এইভাবে বাইজিদ খান পান্নির মুখ থেকে আপনি শুনতে পাবেন। তাদের এটা দ্বিতীয় ভ্রান্ত আকীদা। তাদের তৃতীয় ভ্রান্ত আকীদা হচ্ছে তারা মনে করে তাদের হিজবুত তাওহীদ হচ্ছে আল্লাহর মনোনীত সংগঠন। পৃষ্ঠা নাম্বার প্রকৃত ইসলামের রূপরেখার 63, 64, 23, 69 এই পৃষ্ঠাগুলো খুঁজে দেখতে পারেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন কি ইসলাম। ওমাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনুসন্ধান করল ফালাই ইউকবালা মিন, তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে ইসলাম ব্যতীত অন্য দিন অনুসন্ধান করলো। ইসলামই একটি সংগঠন, আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত একমাত্র সংগঠন হচ্ছে ইসলাম। আপনি বলবেন আব্দুল্লাহ ভাই আপনি কিভাবে ইসলামকে সংগঠন বলেন, কিভাবে মানে প্রত্যেক মুসলিম হচ্ছে এই সংগঠনের কর্মী, প্রত্যেক মসজিদ হচ্ছে এই সংগঠনের শাখা, যেখানে 5 ওয়াক্ত আপনাকে হাজিরা দিতে হবে সকাল সন্ধে রাত্রে। প্রত্যেকটি কর্মীকে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে তাদেরকে মসজিদে উপস্থিত হয়ে হাজিরা দিয়ে যেতে হবে আল্লাহর দরবারে। এই সংগঠনের বার্ষিক ইয়ানত হচ্ছে যাকাত। প্রত্যেক বছরে যাদের উপর যাকাত ফরজ তারা এই বার্ষিক ইয়ানত দিতে বাধ্য এই সংগঠনের নিকটে। এই সংগঠনের একমাত্র নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আপনি মানতে বাধ্য। এই সংগঠনের বার্ষিক সম্মেলন হচ্ছে হজ, যেখানে আপনার যদি সামর্থ্য থাকে আপনি সেখানে উপস্থিত হয়ে এই বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে আপনি বাধ্য। এই সংগঠনের প্রশিক্ষণ কোর্স হচ্ছে রমাজান, যা সামনে আসতেছে। 1 মাস ব্যাপী আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন তাকওয়া এবং পরহেজগারিতার। অতএব আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত একমাত্র সংগঠন হিজবুত তাওহীদ নয় কি ইসলাম। হিজবুত তাওহীদের আরও একটি বাতিল আকীদা কি, হিজবুত তাওহীদের আরেকটি বাতিল আকীদা হচ্ছে তারা বিশ্বাস করে যে তাদের প্রত্যেক সদস্য মারা গেলে শহীদ অবস্থায় মারা যায় এবং তাদের লাশ নাকি পচে না। এই মর্মে তারা মিথ্যা ডকুমেন্টারি বানিয়েছে, বানিয়ে মানুষকে ধোকা দিচ্ছে যে তাদের সদস্য যারা মারা গেছে তাদের লাশ পচে না, নাউজুবিল্লাহ। আরও একটি চরম এবং পরম ভ্রান্ত আকীদা এদের হচ্ছে দাজ্জাল বিষয়ে। এরা বিশ্বাস করে যে দাজ্জাল কোনো মানুষ নয়, দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টান সভ্যতার নাম দাজ্জাল, নাউজুবিল্লাহ। আপনায় আপনি এবং আমি বিশ্বাস করতে বাধ্য যে দাজ্জাল মানুষ। দলিল শত শত দলিল, সহি মুসলিমের কিতাবুল ফিতান খুলে দেখেন, তামিমাদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে তামিমাদ দারি কোথায় গেল, ঝড়ে সমুদ্রে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর যখন দাজ্জালের সাথে সাক্ষাৎ হলো তখন তামিমাদ দারি বলতেছেন ফাইদা ফিহি আযামু ইনসানিন মা রাআইতুহু কাত্তু, আমি এত বড় মানুষ দেখলাম সেখানে জিঞ্জিরাবদ্ধ, যত বড় মানুষ আমি কোনোদিন দেখিনি, এত শক্তিশালী মানুষ আর এত শক্ত করে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা মানুষ আমি কোনোদিন দেখিনি। তো তামিমাদ দারির এই হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন যে দাজ্জাল হচ্ছে মানুষ যাকে তামিমাদ দারি দেখেছে। সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে, সহি বুখারীর কিতাবুল ফেতান খুলে দেখেন, শত শত হাদিস প্রমাণ করে যে দাজ্জাল মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্না আশবাহুন নাস বিহি ইবনু কাতান, দাজ্জালের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে ইবনু কাতান নামক একজন মানুষকে দেখিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাথে দাজ্জালের সাদৃশ্য আছে, তার মানে দাজ্জাল হচ্ছে মানুষ মানুষের মতো। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দাজ্জাল আওয়ার, দাজ্জাল হবে কানা, তোমাদের প্রতিপালক কানা নয়, কানা হলে তাকে মানুষ হতেই হবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সহিহ বুখারীর কিতাবুল ফিতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবুন কাতিত,
দাজ্জাল হবে যুবক, শক্তিশালী যুবক, তার মানে দাজ্জাল হবে মানুষ। এই রকম শত দলিল আপনাদের সামনে পেশ করা যাবে যে দাজ্জাল হচ্ছে মানুষ। এখানে আরো একটি কথা বলে রাখি যে এই ভ্রান্ত বিশ্বাসটা যে দাজ্জাল মানুষ নয়, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, এই ভ্রান্ত বিশ্বাসটা আমাদের যুবকদের মাঝে অনেক ছড়িয়ে পড়েছে এবং অনেকের মনে সন্দেহ পর্যন্ত ঢুকে গেছে। এবং এই সন্দেহের উৎস হচ্ছে যে এখন সারা পৃথিবীতে স্যাটেলাইটের অধীনে যেই দাজ্জালকে তামিমাদ দাঁড়ি দেখলো, সেই দাজ্জাল এখন কোথায় আছে আমরা এখনো দেখতে পাই না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। এই বিশ্বাসের উপর দুর্বলতা সৃষ্টি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব এবং ইলাহ হিসেবে অস্বীকার করা হচ্ছে এই প্রশ্ন উত্থাপনের নাম। আল্লাহ জানেন আল্লাহ কোথায় রেখেছেন, কোরআন এবং হাদিসে আমরা যেভাবে পেয়েছি সেভাবেই বিশ্বাস করতে বাধ্য। এমনকি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কেউ যদি বলে যে দাজ্জাল মানুষ নয় তাহলে তার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেমনে? সকল ওলামায়ে কেরাম বলেছেন, মান আনকারা দাজ্জাল ফাকাদ কাফার, যে দাজ্জালকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর দাজ্জালকে মানুষ না মনে করে ইহুদি খ্রিস্টানের বায়বীয় সভ্যতাকে দাজ্জাল মনে করা, প্রকারান্তরে দাজ্জালকে অস্বীকার করারই নামান্তর। শুধু তাই নয়, এই হিজবুত তাওহিদ ফিরকার আরও একটি বাতিল ভ্রান্ত আকিদা হচ্ছে, তারা বলে যে ইসলামের লেবাসের কোনো গুরুত্ব নাই, আমি দাড়ি কেন রাখবো, টাখনের উপর কাপড় কেন পরবো। তার স্পষ্ট বক্তব্য এইভাবে যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে, এই স্তম্ভের মধ্যে দাড়ির কথা আছে নাকি, এই স্তম্ভের মধ্যে টাখনের উপর কাপড় পরার কথা আছে নাকি, পাঁচটি স্তম্ভের মধ্যে তো এগুলো নাই তো এগুলো আমি মানবো কেন, দাড়ি তো বকরিরও আছে, দাড়ি তো আবু জেহেলেরও আছে। এইভাবেই বলতেছে যে দাড়ি তো আবু জেহেলেরও ছিল, দাড়ি তো বকরিরও ছিল, আমি কেন দাড়ি রাখবো, নাউজুবিল্লাহ। তার এই বক্তব্যের কারণে একজন ভারতের শায়খ, বাঙালি শায়খ, এই হিজবুত তাওহিদ ফিরকাকে এই বক্তব্যের কারণে কাফের বলে ফতোয়া দিয়েছে। দলিল কি? মানুষ তখন দিন থেকে বের হয়ে যায় যখন দিনের ছোট থেকে ছোট, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে ঠাট্টা করে, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে টিটকারি করে, তখন মানুষ দিন থেকে বের হয়ে যায়। আর দাড়ি যে দিনের অন্তর্ভুক্ত, এগুলো যে ইসলামের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি এটা নিয়ে টিটকারি করে, মানতে পারুক না পারুক তার ব্যাপার, কিন্তু টিটকারি করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এই বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই, দাবি জানাতে চাই যে এই রকম একটি বাতিল ফেরকা, তাদের আরও অনেক ভ্রান্ত বিশ্বাস আছে, এই মুহূর্তে সবই আমার মাথায় আসতেছে না। যেমন 2008 সালে নাকি এই ফেরকার যে ইমাম বাইজিদ খান পান্নি ঢাকার এক বাসায় এক মিটিংয়ে তার উপর নাকি 8টা মোজেজার প্রকাশ হয়, নাউজুবিল্লাহ। মোজেজা একমাত্র কাদের সাথে খাস? নবীদের সাথে খাস। নবী চলে গেছে, মোজেজা চলে গেছে, কারামত থাকতে পারে অলিয়া উলিয়াদের হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের হাতে কারামতের বহিঃপ্রকাশ ঘটতে পারে, কিন্তু মোজেজার ঘটার বিন্দুমাত্র সম্ভাবনা নাই। কেউ যদি নিজের জন্য মোজেজা দাবি করে তাহলে সে যেন নিজেকে নবী দাবি করলো। এরা মুখে বলতে চায় না কিন্তু বাস্তবে এরা এটাই মনে করে যে হিজবুত তাওহিদের ইমাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন নবী, নাউজুবিল্লাহ। এই জন্য তার উপর মোজেজা। তার জীবনীতে পড়ে দেখবেন যে এখন যে হিজবুত তাওহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, তার উপর নাকি ইলহাম, ইলহাম আসে তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে। সেই ইলহামগুলো খাতায় লিপিবদ্ধ করা হয়, বইয়ে লিপিবদ্ধ করা হয় এবং সেগুলো প্রকাশ করা হয় যাতে মানুষ সেই ইলহামের উপর আমল করতে পারে। শুধু তাই নয়, এই ফেরকার সবচেয়েতে ভয়ঙ্কর বিষ, যে ভয়ঙ্কর বিষ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সেটা হচ্ছে এই ফেরকা মেয়েদের বোরখাকে, মেয়েদের পর্দাকে বাক্সবন্দির মতো বলে টিটকারি করে মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে পরকীয়ার মাধ্যমে পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলিল দেখতে চান, ডকুমেন্টারি দেখুন, আছে উপস্থিত ডকুমেন্টারি, সিলেটের রত্না স্বপ্না নামের দুইজন মেয়ের ডকুমেন্টারি আছে, যারা 20-25 বছরের স্বামীর সংসারকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে শুধু হিজবুত তাওহিদের এই বিশ্বাসের কারণে। যারা হিজবুত তাওহিদের বাইরে তারা কাফের, নিজের পিতাকে পর্যন্ত রড লাঠি দিয়ে মারতে যাচ্ছে, সরাসরি ডকুমেন্টারিতে দেখতে পাবেন। এত ভয়ঙ্কর ফেতনা। আমরা আজকের বক্তব্যের শেষে দাবি জানাতে চাই সরকারের প্রতি, যে এই ভয়ঙ্কর বাতিল ফেরকাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক।
আরো একটি কথা বলি যে আমরা আহলে হাদিসরা এত কেন বাতিল ফেরকার বিরুদ্ধে বলি, কথা বললেই কেন বাতিল ফেরকার বিরুদ্ধে বলেন? এই কথা বলতে গিয়ে বলতে চাই যে আহমদ বিন হাম্বাল, মুতাজিলা যারা বলেছিল পবিত্র কোরআন আল্লাহর বাণী নয়, তাদের বিরুদ্ধে তিনি তার মুখে বন্ধ করেননি। তাকে বাগদাদের রাজপথে পিটানো হয়েছে, ঘোড়ার পিঠে করে উল্টা করে বাগদাদের রাজপথে চড়ানো হয়েছে, বহু আলেম ওলামা লজ্জায় ভয়ে মুখ বন্ধ করে রেখেছেন, কিন্তু আহমদ বিন হাম্বাল মুখ বন্ধ করেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে 8-8 বার জেল খাটানো হয়েছে, তিনি জেলের মধ্যেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে বলা বন্ধ করেননি। আহলে হাদিসের বাচ্চা যদি আমরা হয়ে থাকি, তাহলে 1000 কোটি টাকার মামলা কি, 5000 কোটি টাকার মামলা কি, আমাদেরকে যদি শুলিতেও চড়িয়ে দাও, ফাঁসিতেও চড়িয়ে দাও, তাহলে আমরা যেটা বুঝতে পারবো, যেটা বাতিল ফেরকা তার বিরুদ্ধে বলবই বলবো ইনশাআল্লাহ, এবং মরা পর্যন্ত বলতে থাকবো বাতিল ফেরকার বিরুদ্ধে, কোনো পরোয়া ছাড়াই, কোনো ভয় এবং ডর ছাড়াই। এই জন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, কি বলেছেন, যে আল মালায়েকাতু হুররাসুস সামা, ফেরেশতারা হচ্ছে আসমানের রক্ষক, ওয়া আহলুল হাদিস হুররাসুল আরজ, আর আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার রক্ষক। এই জন্য আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা লান্দারাসাল ইসলাম, যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। এই জন্য আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ফিরকাল ফিরকান নাজিয়া ফামা আদরি মানহুম, যদি আহলে হাদিসরা ফিরকায় নাজিয়া না হয় তাহলে আমি জানি না কারা ফেরকায় না জিয়া। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে তাওহীদের সঠিক বুঝ নিয়ে, তাওহীদের সঠিক বুঝ নিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে এই সমস্ত বাতিল ফেরকা থেকে বেঁচে থেকে তাদেরকে রদ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর চলে দুনিয়া আলী দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন।